এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমরে এটি চিনাকি নাম হয়ে পড়েছে এম কে জুয়েলারি চব্বিশ বছরে নিষ্ঠা সততারে রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত অত্যাধুনিক চালে চকুরা বিভিন্ন ডিজাইনের সোণ রূপ হীরা আদি গহনা গাঁথরীর এখনি নির্ভরযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এম কে জুয়েলারি বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা চৌরমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি বিয়া বাৰু জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনত কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণ রূপ হীরা বা অন্য যিকোনো গহনা গাঁথরি উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারিক সদায় পাব আপনার কাষত প্রিয় গ্রাহক সকলের যদি সোণ রূপ তাম আদি গহনা গাঁথরির কোনো সমস্যা থাকে তেন্তে আমার নিজা কারখানাত ততাতৈকৈ গ্রাহক সকলের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধা করো আপনার মরমর পুত্র বা মরমর জীয়রীগুলির শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা গাঁথরি সমূহ পোৱা যাব পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাকি সেবা আগ্রহাই এম কে জুয়েলারির একমাত্র লক্ষ্য প্রিয় গ্রাহক সকল সন্তুষ্ট করাই আমার একমাত্র ধর্ম আমার প্রতিষ্ঠানত প্রতি মাহতে প্রিয় গ্রাহক সকলে অগ্রিম ধন জমা করে যেতিয়া প্রয়োজন হয় তেতিয়াই জমা থাকা অগ্রিম ধনের পরাই সহজে ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকলের মন পছন্দর গহনা গাঁথরি সমূহ গতি আজিয়েই সপরিয়ালে আমার শোরুম এম কে জুয়েলারি আহক আর লৈ যাওক আপনার সপোনের গহনা গাঁথরি সমূহ আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালী স্টুডেন্ট গ্যালারির কাষত যোরহাট নমস্কার নিউজৰ বাতৰিলৈ স্বাগতম জানাই ষ্টুডিঅ'ত মই উৎপল দাস চাওক আজিৰ সংবাদ উত্তৰ গুৱাহাটীত দেখা গৈছে এজাক শিশুৰ জলকীলিত ব্যস্ততা উৎকট গৰমৰ মাজতে দেহ মন শীতল কৰিবলৈ চুইমিং পুলত এইসকল শিশুৰ জলকেলি কিন্তু কিয় এই জলকেলি কিহৰ বাবে এই জলকেলি নিশ্চয় ইয়াৰ এটা কাৰণ আছে কাৰণটো হৈছে ৰাজ্যৰ আন্তঃবিদ্যালয় ভিত্তিত আয়োজিত কৰা হৈছে দিবানৈশ সাঁতোৰ প্রতিযোগিতা কামরূপ জেলার আন্তঃবিদ্যালয়ের ভিত্তিত অনুষ্ঠিত হব সাঁতোর প্রতিযোগিতা চাওক আমার এই বিশেষ প্রতিবেদনটি উত্তর গুৱাহাটীত দেখা গৈছে এজাক শিশুর জলকেলিত ব্যস্ততা উৎকট গরমের মাজতে দেহ মন শীতল করবলে সুইমিং পুলত এই সকল শিশুর জলকেলি কিন্তু কিয় এই জলকেলি নিশ্চয় তার একটা কারণ আছে কারণটো হৈছে রাজ্যের আন্তঃবিদ্যালয় ভিত্তিত আয়োজন করা হয়েছে নিশা দৈব সাঁতোর প্রতিযোগিতা কামরূপ জেলা আন্তঃবিদ্যালয় ভিত্তিত অনুষ্ঠিত হয়েছে সাঁতোর প্রতিযোগিতাখনি প্রতিযোগিতাখনি অনুষ্ঠিত হব ন আর দশ সেপ্টেম্বরত প্রাক প্রাথমিক শ্রেণীর পর দশম শ্রেণীলক ছাত্র ছাত্রী সকলের মাজত অনুষ্ঠিত হব উক্ত প্রতিযোগিতাখনি ন আর দশ সেপ্টেম্বর দুদিনক সোয়ান এসোসিয়েটর উদ্যোগত আয়োজিত ষোলতম সাঁতোর প্রতিযোগিতার বাবে ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে উত্তর গুৱাহাটীর জি এম ডি এর সুইমিং পুল মুঠ চল্লিশটা শাখাত অনুষ্ঠিত হব সাঁতোর প্রতিযোগিতাখনি দেড়শর অধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করা সম্ভাবনা দিবানৈশ সাঁতোর প্রতিযোগিতাখনিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতৰ নিজৰ সমষ্টি অন্তর্গত নর্থ গুৱাহাটীত এটা অত্যাধুনিক সুইমিং পুল সাজি উলিয়াইছে এই সুইমিং পুল আজি ষোলো বছর ধরে প্রত্যেক বছরে সোয়ান এসোসিয়েশনের দ্বারা আমার ইয়াত সাঁতোর প্রতিযোগিতা পাতিছিলে বিভিন্ন স্কুলের মাজত বিশেষ এইবার কামরূপ রুয়েল আর কামরূপ মেট্রো যখন যাক স্কুল আছে স্কুল থাকা ছাত্র ছাত্রী সকলের মাজত ইউকেজিরপরা ক্লাস টেনলেকে যখন ছাত্র ছাত্রী আছে মাজত এখন দিবানৈশ সাঁতোর প্রতিযোগিতা আরম্ভ করব অহা ন দশ তারিখে দুদিনিয়া কার্যসূচী এই রাজ্য প্রথমবারের কারণে প্রয়াস করা হয়েছে বলে কব পারি কারণ এই অনুষ্ঠানের দ্বারাই এই ইভেন্টর দ্বারাই এই অঞ্চলটার কামরূপ মহানগর আর কামরূপ রুয়েলর বিভিন্ন ছাত্র ছাত্রী উপকৃত হব আর বিভিন্ন সাঁতোর প্রতিযোগিতার সময় ভাগ লোক পাব
গতিকে মই ইয়াত বিভিন্ন কেইবাজনো প্ৰশিক্ষক আছে এই প্ৰশিক্ষকৰ তত্ত্বাৱধানত অলৰেডি তেওঁলোকে শিকিয়ে আছে আৰু অনুতি পলমে এই সুইমিং পুলটো অত্যাধুনিক হোৱাৰ উপৰিও ন আৰু দহত যি দিবানৈশ সুইমিং কম্পিটিশ্যন পাতিছে তালৈ সকলোকে মই আহ্বান জনালোঁ সকলো ৰাইজ ইয়ালৈ আহক আহি পেলাই আমাৰ যিখন দিবানৈশ সুইমিং কম্পিটিশ্যন এই কম্পিটিশ্যনত তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীক ভাগ ল'বলৈ দিয়ক আৰু আপোনালোকে আহি আমাক সহায় সহযোগ কৰক প্ৰথমবাৰৰ বাবে আমি দিবানৈশ আন্তঃ স্কুল সাঁতোৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰিছোঁ অহা 9 আৰু 10 ছেপ্টেম্বৰত গতিকে তাত আমাৰ মুঠ টোটেল 40টা ইভেণ্ট হ'ব বাটাৰফ্লাই ব্ৰেষ্ট বেক ফ্ৰী ষ্টাইল আৰু তাতে 16টা ইভেণ্ট প্ৰথম দিনা হ'ব 9 তাৰিখে আৰু বাকী 24টা ইভেণ্ট 10 তাৰিখে অনুষ্ঠিত হ'ব মেডলি নহয় গুৱাহাটীৰ পৰা মধুমাধৱ দাসৰ ৰিপৰ্ট নিউজ নাও